স্নেহের ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো, সুস্থ আছো। বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয়ে গিয়ে পাঠদান বা সংগ্রহ কোনোটাই সম্ভব নয় বলেই আমাদের এই প্রয়াস। আমি মিঠু দালাল, চ্যাংলোবা হাই স্কুলের বাংলার সহশিক্ষিকা। আজ আমি দশম শ্রেণীর পাঠ্য রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি আলোচনা করব। প্রথমে বলি প্রবন্ধ বলতে কী বোঝায়। প্রবন্ধ হল প্রকৃষ্ট রূপে বর্ণনা। এখানে কোনো একটি বিষয়ের উপর যুক্তি ও তথ্য সহ লেখকের নিজস্ব ধারণা ব্যক্ত হয়। প্রবন্ধ দু রকমের, বস্তুগত এবং ব্যক্তিগত। আমাদের আলোচ্য প্রবন্ধটি বস্তুগত প্রবন্ধের অন্তর্গত। রাজশেখর বসু 1880 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন প্রাবন্ধিক, অনুবাদক, সাহিত্যিক এবং বিখ্যাত রসায়নবিদ। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। পরশুরাম ছদ্মনামেই তার সাহিত্যিক কর্মজীবন শুরু। বাংলা ভাষায় লেখা প্রথম অভিধান চলন্তিকা এই রাজশেখর বসুর লেখা। আমাদের আলোচ্য প্রবন্ধটার মূল উৎস গ্রন্থ বিচিন্তা। বিচিন্তা নামক প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। পরবর্তী ক্ষেত্রে অবশ্য এটা পরশুরাম গ্রন্থাবলীর অন্তর্ভুক্ত হয়। পাঠ্য প্রবন্ধটি রাজশেখর বসুর বিচিন্তা নামক প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত, অর্থাৎ এটা উৎস গ্রন্থ। প্রবন্ধটির মূল বিষয়বস্তু অর্থাৎ প্রাবন্ধিক সমগ্র প্রবন্ধটিতে যে যে বিষয়গুলির উপর আলোকপাত করেছেন সেগুলি হল: এক নম্বর, বাংলা ভাষায় বিজ্ঞান কীভাবে রচিত হয়। দু নম্বর, বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করতে গেলে তাতে কী কী ভাষাগত বাধা। আর তিন নম্বর, তিনি বলেছেন এই সমস্ত বাধা থেকে উত্তরণের উপায়। বাংলা ভাষায় বৈজ্ঞানিক সংগ্রহ রচনা করতে গেলে যে সমস্ত বাধা থাকে তার থেকে তিনি সমাধানের উপায় বলেছেন। দেখেন, প্রথমে প্রাবন্ধিক, আচ্ছা এই বিষয়বস্তু থেকে আমরা নামকরণের দিকটিও একটু আলোচনা করি। দেখো, বিষয়বস্তুটা পর্যালোচনা করলেই আমরা বুঝতে পারবো নামকরণের সার্থকতার দিক। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সমস্যা ও সমাধানের ক্ষেত্রে আমাদের এই প্রবন্ধটা পথ নির্দেশক হিসেবে কাজ করে। তাই প্রবন্ধটির নাম বাংলা ভাষায় বিজ্ঞান ব্যতীত অন্য কিছু যে হতেই পারে না তা বলাই বাহুল্য। বিজ্ঞান শব্দের অর্থ বিশেষরূপে জ্ঞান, বৈজ্ঞানিক সাহিত্য, তথ্য ও যুক্তি সমৃদ্ধ হয়। প্রাবন্ধিক প্রথমে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পাঠকদের দুটো শ্রেণীতে ভাগ করেছে, প্রথম শ্রেণীর পাঠক, দ্বিতীয় শ্রেণীর পাঠক। প্রথম শ্রেণীর পাঠকেরা যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, প্রথম শ্রেণীর পাঠকদের মধ্যে পড়ে অল্প বয়স্ক ছেলেমেয়ে বা অল্প শিক্ষিত বয়স্ক। প্রথম শ্রেণীর পাঠকেরা সম্পূর্ণভাবে ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত। এদের বিজ্ঞানের সঙ্গে এদের কোনো পূর্বপরিচয় নেই। দুটিগত পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ অর্থাৎ পরিভাষা সম্বন্ধ। এই প্রসঙ্গে বলি পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। গুটিগত পারিভাষিক শব্দ তারা শিখেছে, যেমন প্রোটন, মোটর, টাইফয়েড, জেব্রা ইত্যাদি। এর সাথে সাথে তাদের বিজ্ঞানের কিছু স্থূল জ্ঞান বা সামান্য জ্ঞানও তারা জানে আছে, যেমন ধরো জল আর কর্পূর উবে যায়, অ্যালুমিনিয়াম পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হাড়টা, লাউ ও কুমড়ো জাতীয় গাছে দু রকমের ফুল হয়, এইরকম সামান্য কিছু জ্ঞান প্রথম শ্রেণীর পাঠকদের আছে। থাকলেও তাদের কিন্তু আধুনিক সুশৃঙ্খল বৈজ্ঞানিক তথ্য জানা নয়। আর দ্বিতীয় শ্রেণীর মধ্যে কারা পড়ে, দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়ে সেই সমস্ত পাঠকেরা যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান করেছে। প্রথম শ্রেণীর পাঠক যেহেতু ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, তাই কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ পাঠ করতে গেলে
শুধুমাত্র শুধুমাত্র বিষয়বস্তুকে তাদের যত্ন করে বুঝতে হয়। ভাষাটা তাদের কোনো সংস্কার বিরোধী নয় বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। আর দ্বিতীয় শ্রেণীর পাঠক যেহেতু পুরোপুরিভাবে বাংলা প্রভাব থেকে, তাই বৈজ্ঞানিক সন্দর্ভ চর্চা করতে গেলে, পাঠ করতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে অধিকতর বেশি চেষ্টা করতে হয়, কারণ তাদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় ভাষা এবং বিষয়বস্তু। এবার আমরা দেখি যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে গেলে কী কী ভাষাগত বাধা থাকে। প্রারম্ভিক এখানে প্রত্যেকটা স্তবকে একটা একটা করে কারণ আলোচনা করেছেন। প্রথমে আমরা দেখি, প্রথমে তিনি বলছেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে গেলে প্রধান এবং প্রথম বাধা হচ্ছে বাংলা ভাষায় পারিভাষিক শব্দ প্রচুর নেই। বহু বছর আগে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতির বিশিষ্ট বিদ্যোৎসাহী লেখকেরা বাংলা ভাষায় নানা বিষয়ে পরিভাষা রচনা করেন, কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ ঐক্যভাবে কাজ না করায় সংকলিত পরিভাষা সম্ভব হয়। সেদিক থেকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন অধিকতর সাফল্য লাভ করেছিল, কারণ তারা সমবেতভাবে কাজ করেছিলেন, একত্রিতভাবে কাজ করেছিলেন, কিন্তু সেখানেও একটা ত্রুটি ছিল, তাদের সংকলন খুব একটা বড় ছিল না। দু নম্বর কারণ, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান অতি নগণ্য। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান অতি নগণ্য। প্রথমেই বলেছি প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞান সম্পর্কে কোনো পূর্ব পরিচয় নেই, তারা শুধুমাত্র গুটি কয়েক ইংরেজির পারিভাষিক শব্দ এবং স্থূল তথ্য জানে, কিন্তু সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা জানে না, ফলে বৈজ্ঞানিক সন্দর্ভ তাদের পক্ষে বোঝা কঠিন হয়ে পড়ে। তিন নম্বর, বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি। অনেক ক্ষেত্রে ভাষার আড়ষ্টতা এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ রচনার ভাষাকে জটিল করে তোলে। চার নম্বর, দেখো অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন আর যথাযথভাবে বাংলায় অনুবাদ করার চেষ্টা করেন, ফলে কী হয়, রচনা উৎকট হয়। যেমন দেখো এখানে আছে, দ্য অটোমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লু প্রিন্ট স্টেট। এর আক্ষরিক অনুবাদ দাঁড়ায় পরমাণু ইঞ্জিন নির্চিত্রের অবস্থাতেও পৌঁছয়নি। এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ, এরকম করলে দাঁড়ায় পরমাণু ইঞ্জিনের নকশা এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি, এরকম অনুবাদ করলে ভাষা সহজ হয়। আবার দেখো, হোয়েন সালফার বার্নস ইন দ্য এয়ার দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিঅ্যাকশন। গন্ধক যখন হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরকম আক্ষরিক অনুবাদ করলে হবে না, এখানে লিখতে হবে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না। তাই অনেক লেখককে তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথভাবে বাংলায় অনুবাদ করার চেষ্টা করেন, ফলে রচনা কী হয়ে যায়, উৎকট হয়। পাঁচ নম্বর, পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশের চেষ্টা বৈজ্ঞানিক সন্দর্ভ বা রচনাকে আরও জটিল করে তোলে। অনেক লেখক ভাবেন পারিভাষিক শব্দকে বাদ দিয়ে যদি রচনা বৈজ্ঞানিক রচনা সৃষ্টি করা হয় তাহলে নাকি রচনা আরও সহজ হয়, কিন্তু এই ধারণা পুরোপুরি ঠিক নয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে পারিভাষিক শব্দকে বাদ দেওয়া যায় ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রে পারিভাষিক শব্দকে বাদ দিলে অর্থটাই বদলে যায়। যেমন এখানে উদাহরণস্বরূপ লেখক বলেছেন, অমেরুদণ্ডী প্রাণীর বদলে লেখা যেতে পারে যেসব জন্তুর শীতনাড়া নেই, কিন্তু আলোক তরঙ্গের বদলে আলোক নাপন বা নাচল লিখলে তা বিন্দু মাত্র সহজ হয় না। ছ নম্বর, অনেক ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষার সারল্য ও স্পষ্টতা না থাকায় বিষয়বস্তু জটিল হয়ে পড়ে। সাত নম্বর কারণে আমরা দেখব যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, অর্থাৎ লিটিল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যাকে অর্থাৎ সামান্য বিদ্যাকে অবলম্বন করে কোনো বৈজ্ঞানিক রচনা সৃষ্টি করবে তা পাঠকের পক্ষে অনুষ্ঠকর হয়ে দাঁড়ায়। এবারে প্রারম্ভিক যে বিষয়টার উপর আলোকপাত করেছেন তা হলো এই সমস্ত সমস্যা বা সমাধান সমস্যার থেকে বা ভাষাগত বাধার থেকে উত্তরণের উপায়। প্রথমে তিনি বলছেন, এক নম্বর কারণ, প্রধান কারণ হিসেবে তিনি বলছেন, উত্তরণের উপায় হিসেবে তিনি
যতদিন পর্যন্ত উপযুক্ত প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো যেতে পারে। এখানে তিনি বলছেন নবাগত রাসায়নিক বস্তুর নাম, যেমন অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন, আবার কখনো কখনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক ও পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি নাম, যেমন ম্যানফাসি, হার, আর্থ্রোপোডা, ইনসেক্টা, এই সমস্ত শব্দগুলো ইংরেজির থেকে সরাসরি বাংলা বানানে চালানো যেতে পারে। বিজ্ঞান আলোচনার ভাষা আড়ষ্টমুক্ত, সহজ, স্বচ্ছ, সাবলীল হতে হবে, অপ্রয়োগ। চার নম্বর দেখো, ইংরেজি শব্দের যে অর্থ ব্যক্তি বা কনোটেশন তা বাংলা প্রতি শব্দেও আনতে হবে, তা না হলে ইংরেজি কিছু শব্দ যেমন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায় বাংলা প্রতি শব্দে কিন্তু তা করা যাবে না। উদাহরণস্বরূপ লেখক এখানে বলেছেন সেন্সিটিভ, ইংরেজি সেন্সিটিভ অর্থাৎ সংবেদনশীল, এই শব্দটা আমরা বিভিন্ন অর্থে প্রয়োগ করতে পারি, যেমন সেন্সিটিভ পার্সন, উন, প্ল্যান, ব্যালেন্স, ফটোগ্রাফিক পেপার ইত্যাদি। কিন্তু বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দে প্রয়োগ করতে হবে, যেমন অভিমানী, ব্যথাপ্রবণ, সুবেদী, সুগ্রাহী ইত্যাদি। চার নম্বর দেখো, মাছি মারা নকল করা, অর্থাৎ ইংরেজি ভাষার আক্ষরিক অনুবাদের প্রবণতা ত্যাগ করতে হবে। এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে দ্য অটোমিক ইঞ্জিন হাজ নট ইভেন রিচ দ্য ব্লুপ্রিন্টেড অ্যান্ড দ্য হোয়েন সালফার বার্নস ইন দ্য এয়ার দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশন। এর হুবহু আক্ষরিক অনুবাদ না করে যদি এই অনুবাদের প্রবণতাটা যদি ত্যাগ করা যায় তবেই বৈজ্ঞানিক সম্পর্ক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা অনেকটাই সহজ হবে। পরবর্তী কারণ, ইংরেজি শব্দের যে অর্থব্যক্তি বা কনোটেশন, এটা বললাম ইংরেজি শব্দের যে অর্থব্যক্তি বা কনোটেশন সেটা বাংলার ক্ষেত্রেও আনতে হবে। পরে পারিভাষিক শব্দের স্বার্থ প্রয়োগ করতে হবে, অনেকে মনে করেন রচনার মধ্যে পারিভাষিক শব্দকে বাদ দিয়ে প্রকাশ করলে তার রচনা নাকি সহজ হয়, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। পারিভাষিক শব্দের স্বার্থ প্রয়োগ করতে হবে, স্বল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথম ব্যবহারে তার ব্যাখ্যা দিতে হবে, পরবর্তী ক্ষেত্রে সেই পারিভাষিক শব্দ যখন ব্যবহৃত হবে তার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। চতুর্থ, আলঙ্কারিকগণ শব্দের যে ত্রিবিধ কথা অর্থাৎ অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা, এই যে ত্রিবিধ কথা বলেছে এই ত্রিবিধ ধারা বা ত্রিবিধ কথা, তার সাথে বিভিন্ন রকমের উপমা এবং অলঙ্কারের প্রয়োগ করেছেন, সেগুলো শুধুমাত্র সাধারণ সাহিত্যে বা কাব্যের উপর, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে এই সমস্ত কাব্যের ত্রিবিধ কথা, শব্দের ত্রিবিধ কথা এবং বিভিন্ন রকমের উপমা অলঙ্কার একেবারেই বর্জন করতে হবে। এ প্রসঙ্গে আমি অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা বলতে কী বোঝায় একটু বলি। অভিধা হচ্ছে শব্দের আধিকারিক অর্থ, মূল অর্থ। যেমন অরণ্য, অরণ্য শব্দের অর্থ বন বা জল। লক্ষণা, শব্দের মুখ্য অর্থ ব্যতিরেকে মুখ্য অর্থের সঙ্গে সম্বন্ধীয় যে অর্থ তাকে বলা হয় লক্ষণা। যেমন অরণ্যের দিনরাত্রি বলতে বোঝায় অরণ্যবাসীর রোজনা। ব্যঞ্জনা কাকে বলব? শব্দের যে অর্থ অভিধা বা লক্ষণা প্রকাশ করতে পারে না ব্যঞ্জনা তাই প্রকাশ করে। যেমন অরণ্যের রোদন, এর অর্থ দাঁড়ায় নিষ্ফল আবেদন বা নিষ্ফল খেয়ে। পরে অল্প বিদ্যা ব্যঞ্জন, অর্থাৎ অল্প বিদ্যাকে অবলম্বন করে যে সমস্ত অবিখ্যাত লেখক বৈজ্ঞানিক সন্দর্ভ রচনা করে তাদের লেখার ভুল সংশোধনের জন্য সম্পাদকের উচিত অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নেওয়া। সেই লেখাটা প্রকাশের আগে সম্পাদকের উচিত অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে সেটা যাচাই করে নেওয়া। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সমাধানের উপায় হিসাবে লেখক এই মূল্য
মূল্যবান পরামর্শগুলি দিয়েছেন। দেখো তোমরা প্রবন্ধটা পুরো প্রবন্ধটা লাইন বাই লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কারণ এর থেকে MCQ SAQ ব্রড কোশ্চেন সমস্তই পাবে। আর বাড়িতে থাকবে,